হ্যালো ভিউয়ার্স, আপনার টেক মাইবলিং ইউটিউব চ্যানেল। অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এবং যেখানে অনেক বন্ধুরা কমেন্টস করেছেন, তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো কোন ব্যবসার জন্য কি ধরনের ট্রেড লাইসেন্স লাগে, দু নম্বর প্রশ্ন হলো দোকান ও বাড়ির ঠিকানা আলাদা, কিভাবে আমি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, তিন নম্বর প্রশ্ন হলো নিজের নামে রেকর্ড নেই, কিভাবে আমি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, চার নম্বর হলো অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার সময় যে দুটো ডকুমেন্টস আপলোড করতে হয় সেখানে 16 KB ডকুমেন্টস আপলোড করতে হয় এবং এই ডকুমেন্টসকে কীভাবে আমরা 16 KB-র মধ্যে সাইজ করব। পাঁচ নম্বর প্রশ্ন হলো পেমেন্ট কেন ফেলড হয়, পেমেন্ট ফেলড হলে এই টাকা রিফান্ড হবে কি না, বা পেমেন্ট যদি ফেলড হয়ে যায় তাহলে আমরা কী করব। মূলত অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার সময় এই সকল সমস্যা ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে। সব কিছু জানার আগে ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে বলছি, অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার সময় আপনি কোনো রূপ কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটা মূলত অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার সময় যে সকল সমস্যা হয় সেই সকল সমস্যাগুলো কী, বা সেই সকল সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন, আর যদি অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হয় সম্পূর্ণ প্রক্রিয়া যদি আপনি জানতে চান তাহলে এর জন্য আগে থেকেই আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, যেখানে আমি সম্পূর্ণভাবে দেখিয়েছি। অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করতে হলে সর্বপ্রথম আপনার কোন জিনিসটা লাগবে এটা আপনি জেনে রাখুন। এখানে যিনি আবেদনকারী থাকবেন সেই আবেদনকারীর এখানে প্রথমে আইডেন্টি প্রুফ হিসেবে অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে, তার মধ্যে যেমন রয়েছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। এছাড়া যে জায়গায় এই ট্রেড লাইসেন্সটা হতে চলেছে সেই জায়গার রেকর্ডের কপি অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে। অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার সময় অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর ট্রেড NOC, এর জন্য অবশ্যই আপনার কয়েকটা সেকশান রয়েছে, যেমন প্রথমে রয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এরপরে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যেখানে পাশে রয়েছে সেম অ্যাজ অ্যাবোভ, এছাড়া রয়েছে অর্গানাইজেশান ডিটেলস, এরপরে রয়েছে আপলোড ডকুমেন্টস। অর্থাৎ এখানে এই কয়েকটা সেকশান অবশ্যই আপনাকে কমপ্লিটভাবে পূরণ করতে হবে। এবারে দেখে নিন কোন জায়গায় আপনি কি ইনফরমেশান দেবেন এবং কোনখানে আপনার কোন ধরনের সমস্যা হতে পারে। প্রথমে রয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ এখানে আপনি যে দোকানের নামে এই ট্রেড লাইসেন্সটা করতে চাইছেন সেই দোকান বা বিজনেস সম্পর্কিত ইনফরমেশান আপনাকে এই ডিটেলস অফ প্রপোজ ট্রেডের ঘরে আপনাকে বসাতে হবে। এখানে আমি যতটা পর্যন্ত আপনাদের মার্কিং করে দেখাচ্ছি এতটা পর্যন্ত হলো আপনার এই ডিটেলস অফ প্রপোজ ট্রেডের ইনফরমেশান। অনেক বন্ধুরা রয়েছে যারা জানতে চেয়েছেন আমার দোকান এক জায়গায় এবং আমার অ্যাড্রেস অর্থাৎ আমার বাসস্থানের ঠিকানা এক জায়গায়, তাহলে আমি কোন জায়গায় কোন ইনফরমেশান ইনপুট করব। এখানে জেনে রাখুন ডিটেলস অফ প্রপোজ ট্রেড ইনফরমেশান চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে ব্যক্তি যে দোকানের জন্য যেখানে এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে চাইছেন সেই জায়গার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তার আন্ডারে যে ব্লক রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং ওই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে অর্থাৎ যেখানে আপনি দোকানটা করেছেন সেই গ্রাম পঞ্চায়েত নামটা আপনি এখানে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে নেম অফ ট্রেডস, এবং এখানে যেহেতু আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করছেন সেহেতু অবশ্যই আপনাকে আপনার দোকানের একটা নাম দিতে হবে, যেমন এখানে আমি মেসার্স SM ট্রেডার্স এটা লিখে রেখেছি, হতে পারে আপনার দোকানের অন্য কোনো নাম হতে পারে, হতে পারে আপনার দোকানের নাম SM এন্টারপ্রাইজ এটাও হতে পারে, সেটা যেটাই হোক আপনার যেটা থাকবে সেটা অবশ্যই আপনি এখানে অবশ্যই নামের যে স্পেলিংগুলো রয়েছে সেই স্পেলিংগুলো অবশ্যই আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। এরপরে রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, এবং এখানে দেখবেন একটা বক্স রয়েছে এবং এখানে এই ড্রপডাউন বক্সে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনার কিছু ইনফরমেশান অর্থাৎ বিজনেস বা ট্রেড রিলেটেড আপনার কিছু ইনফরমেশান রয়েছে, অর্থাৎ আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেস রিলেটেড আপনার এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার আলফা নিউমেরিক নাম্বার অর্থাৎ A থেকে Z পর্যন্ত যে সকল বিজনেস রয়েছে বা বিজনেস সংক্রান্ত যে সকল ইনফরমেশান বা বিজনেসের যে টাইপ সেগুলো এখানে রয়েছে, যেমন হতে পারে আপনি কোনো মোবাইল শপ
অথবা কোনো জেরক্সের দোকান আপনি ওপেন করেছেন এবং ওই মোবাইল দোকান বা জেরক্সের দোকানের জন্য আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে চাইছেন। যেহেতু আপনার দোকান বা ট্রেডের যে নাম সেটা জেরক্স সংক্রান্ত এবং আপনি ওই দোকানে জেরক্স রিলেটেড বা আপনি আপনার বিজনেস সংক্রান্ত যে সকল জিনিসগুলো আপনি সার্ভিস দেন সেই সকল জিনিসগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আপনি হয়তো ফটো কাজ করেন, তাহলে আপনি PHOTO আপনি ফটো ক্লিক করবেন, দেখবেন এখানে ফটো রিলেটেড আপনার অনেক রকমের অপশান শো করবে। যেমন রয়েছে কম্পিউটার ফটো জেরক্স রাবার স্ট্যাম্প, যদি আপনি আপনার ওখানে সার্ভিস দেন এইরকমই কোনো পরিষেবা তাহলে এটা আপনি সিলেক্ট করে নেবেন। সাইবার ক্যাফ অ্যান্ড ফটো স্টুডিও হতে পারে, ডিজিটাল ফটো স্টুডিও হতে পারে, অথবা ফটো বাইন্ডিংয়ে যদি কাজ করেন তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তাছাড়া ফটো স্টুডিও, এছাড়া রয়েছে ফটো টেকিং, এছাড়া রয়েছে ফটোকপি শপ এবং রয়েছে ফটোগ্রাফি, এছাড়া রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড ডিজাইনিং। অর্থাৎ এখানে যেমন ধরুন আমি ফটো স্টুডিও এটা আমি সিলেক্ট করলাম, এরপর ধরুন এখানে আমি জেরক্সের ইনফরমেশান দিতে চাইছি, সেই জন্য XEROX আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে ইন্টারনেট অ্যান্ড জেরক্স বলে একটা অপশান রয়েছে, এছাড়া রয়েছে ইলেকট্রিক অ্যান্ড জেরক্স। যদি আপনার এখানে ইলেকট্রিক অ্যান্ড জেরক্স এরকম যদি কোনো কম্বিনেশান হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন, নতুবা আপনি এখানে দেখবেন মোবাইল অ্যান্ড জেরক্সের অপশান রয়েছে, চাইলেও আপনি এখানে ক্লিক করতে পারেন। কারণ যেহেতু আপনি মোবাইল এবং জেরক্সের যে দোকান করেছেন সেখানে মোবাইল রিলেটেড যেমন আপনি কোনো পরিষেবা দেন, ঠিক তেমন আপনি আপনার যে জেরক্সের যে দোকান রয়েছে সেটাও আপনি এখানে পরিষেবা দেন, সেই জন্য এখানে আপনি মোবাইল অ্যান্ড জেরক্স এটা আপনি সিলেক্ট করতে পারেন। এইরকমভাবে এখানে আপনার যে ট্রেড বা ব্যবসা রয়েছে সেই ব্যবসার যে টাইপ রয়েছে সেই সকল টাইপগুলো আপনি এখান থেকে যতগুলো পারেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কারণ যখন আপনি ফাইনালি ট্রেড লাইসেন্স যেটা আপনি প্রিন্ট আউট করবেন সেই প্রিন্ট আউটের মধ্যে আপনি কোন কোন পরিষেবা প্রদান করেন সেই সকল প্রদান করা পরিষেবাগুলো আপনার এই সার্টিফিকেটের মধ্যে আপনার প্রিন্ট আউট করা থাকে। এখানে আপনাদের আমি দেখাচ্ছি একটা ট্রেড লাইসেন্স যেটা হলো ফর্ম 11 এবং ঠিক ট্রেড লাইসেন্সটা দেখতে এইরকমই হয়। এখন অনলাইনে যদি আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে 2022-23 এবং 2023-24 এবং 2024-25 অর্থাৎ তিনটে বছরের জন্য আপনি একসঙ্গে ট্রেড লাইসেন্সটা পাবেন। এরপরে রয়েছে এখানে অ্যাড্রেস ডিটেলস, এবং এখানে আপনি আপনার যে দোকান রয়েছে সেই দোকানের যে ঠিকানা সেই ঠিকানাটা আপনি প্রথমে এখানে ভিলেজের ঘরে আপনি ভিলেজটা লিখে নেবেন এবং পাড়ার ঘরে যেটা পাড়া থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। হতে পারে আপনি কোনো নদীর পাড়ে হতে পারে বা কোনো খাল পাড় হতে পারে অথবা কোনো বাজার হতে পারে, অর্থাৎ কোনো হাট বাজার হতে পারে, এইরকম যে পাড়া যেটা হয়ে থাকে বা কোনো জাতিগত ধর্মের যে পাড়া হয় অর্থাৎ পদবীর পাড়া, যেমন মণ্ডল পাড়া, মাইতি পাড়া, সেটা আপনি এরকমভাবে সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে সংসদ যে অপশানটা রয়েছে এটা আমি পরে বলছি। এরপর এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশনটা বসিয়ে নেবেন এবং পিনকোডটা আপনি বসিয়ে নেবেন। এরপরে রয়েছে এখানে মৌজার JL নাম্বার, অর্থাৎ আপনি যেখানে দোকানটা করেছেন সেখানকার মৌজার যে JL নাম্বার সেই কোডটা আপনি বসাবেন, দাগ নম্বরটা বসিয়ে নেবেন অর্থাৎ প্লট নাম্বার, এছাড়া রয়েছে খতিয়ান নাম্বার। এবারে এখানে আপনাদের বলে রাখি অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তিরা বাড়ির ঠিকানা ছাড়া অন্য কোনো জায়গায় তিনি যদি দোকান করেন তাহলে তিনি যেখানে দোকান করছেন অবশ্যই সেটা হতে পারে কোনো একটা ব্যক্তির বাড়ি অর্থাৎ ভাড়াটিয়া বাড়ি। আপনি অর্থাৎ যিনি আবেদনকারী থাকবেন যিনি তার দোকানের নামে ট্রেড লাইসেন্স করতে চাইছেন ওই ব্যক্তিকে সর্বপ্রথম যিনি বাড়ির ওনার অর্থাৎ মালিক রয়েছেন মালিকের সঙ্গে কথা বলতে হবে। মালিককে আপনি বলবেন যে আপনি আপনার দোকানের জন্য একটা ট্রেড লাইসেন্স বানাবেন এবং এর জন্য আপনার যে দোকান রয়েছে এর যে কাগজপত্র রয়েছে এই দোকানের যে মৌজার জেল নাম্বার বা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার সেটা আপনি এখানে বসাবেন। অর্থাৎ এখানে যিনি আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর নামে এখানে রেকর্ডের কথা বলা হচ্ছে না, এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যেখানে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হচ্ছে সেখানকার যে জায়গা সেই জায়গার যিনি ওনার অর্থাৎ মালিক সেই মালিকের যে খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার বা JL নাম্বার রয়েছে সেই ইনফরমেশানটাই আপনাকে দিতে হবে। অর্থাৎ যে সকল বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে দাদা আমার নিজের নামে কোনো রেকর্ড নেই তাহলে আমি কীভাবে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, তারা অলরেডি এখান থেকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। এবারে আপনাদের এখানে
বলে রাখি এখানে দেখবেন দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে যেখানে সংসদ বলে একটা অপশান রয়েছে এবং এটা কি। যদি আপনি গুগলের উইকিপিডিয়াতে যদি আপনি সার্চ করে দেখেন তাহলে আপনি দেখবেন গ্রাম সংসদের একটা ডেফিনেশান দেখতে পাবেন এবং এই ডেফিনেশানটা আপনাদের আমি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য অলরেডি ট্রান্সলেটের যে অপশান রয়েছে সেটা ওপেন করে রেখেছি, যেখানে বলা হয়েছে সংসদ হলো যেখানে ইংলিশে বলা হয়েছে এ বডি কম্প্রাইজিং অল দ্য ভোটার্স অফ গ্রাম পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সি মিটিং অ্যাট দ্য বিএস্ট অফ দ্য হেড অফ দ্য পঞ্চায়েত টু ডিসকাস অ্যান্ড ইমপ্লিমেন্ট লোকাল ডিসকাশনস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কেন্দ্রের সমস্ত ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা যেখানে স্থানীয় সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা ও বাস্তবায়নের জন্য পঞ্চায়েত প্রধানের নির্দেশে বৈঠক করা হয়। অর্থাৎ এখানে আপনি অনলাইনে ট্রেড লাইসেন্স করার জন্য যখন আবেদন করবেন তখন আপনি যে গ্রামের নামটা আপনি বসেছেন চাইলেও আপনি এখানে সেই গ্রামের নামটা বসতে পারেন। তাছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অনেকগুলো সংসদ রয়েছে যেখানে এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে চাইছেন সেই দোকানটা যে গ্রাম পঞ্চায়েতের সংসদের আন্ডারে রয়েছে যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি বসাতে পারেন, আর যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি যে গ্রামটা এখানে আপনি লিখেছেন সেই গ্রামটাও আপনি এখানে সংসদের ঘরে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরই হলো এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ এখানে যিনি আবেদনকারী রয়েছেন যার নামে ট্রেড লাইসেন্স হতে চলেছে অর্থাৎ দোকানের মালিক, এখানে তার ইনফরমেশান চাওয়া হয়েছে। যেখানে রয়েছে প্রথমে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আবেদনকারীর নাম বসাতে হবে এবং আবেদনকারীর ফাদার বা গার্ডিয়ানের নামটা আপনি এখানে বসিয়ে নেবেন এবং এখানে দেখবেন আইডেন্টি প্রুফ হিসেবে অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে যেটা অলরেডি আগে আপনাদের আমি বলেছি। সেই সকল ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন এবং তার জন্য যে নির্ধারিত যে নাম্বার রয়েছে যেমন আধার কার্ডের জন্য 12টা ডিজিট এবং ভোটার কার্ডের জন্য হতে পারে 10 ডিজিটের ভোটার কার্ড অথবা 16 ডিজিটের ভোটার কার্ড আপনি এখানে সেই নাম্বারটা বসাবেন। তারপরে রয়েছে এখানে টাইপ অফ ওনারশিপ, এখানে যখন ক্লিক করবেন দেখবেন অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে যেহেতু আপনি পার্সোনালিভাবে নিজের দোকানের জন্য আবেদন করতে চাইছেন সেই জন্য এখানে আপনি পার্সোনাল এই অপশানটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ক্যাটাগরি, এখানে রয়েছে আপনার 4টে অপশান। এখানে বলে রাখি অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে দাদা আমি যেখানে দোকানটা করেছি সেখানকার অ্যাড্রেস এবং আমার বাসস্থানের অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা, এখানে আমি কোন জায়গায় কোন অ্যাড্রেসটা বসাবো সেটা অলরেডি আপনাদের আমি বলতে চলেছি। যেমন এখানে আপনাদের আমি দেখাচ্ছি যে ক্যাটাগরি যেখানে রয়েছে এই ক্যাটাগরির আন্ডারে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। যদি আপনি আপনার বাসস্থানের ঠিকানা এবং দোকানের ঠিকানা আলাদা হয় তাহলে অবশ্যই আপনি আউটসাইডার এই অপশানটা সিলেক্ট করবেন, আর যদি একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার দোকানটা হয় তাহলে আপনি জিপি সিটিজেন এটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসাবেন। প্রথমে আপনি একটা অ্যাড্রেস বসিয়েছিলেন এবং এই অ্যাড্রেসটা হলো আপনার দোকান যেখানে রয়েছে সেখানকার অ্যাড্রেস এবং এখানে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে যিনি আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর অ্যাড্রেসটাই বসাতে হবে। এখানে দেখুন সেম অ্যাজ বলে একটা অপশান রয়েছে, অর্থাৎ একটা চেকবক্স যেখানে আপনি প্রথমে অ্যাড্রেস ডিটেলস দিয়েছিলেন অর্থাৎ আপনার দোকান যেখানে রয়েছে সেই দোকানের ইনফরমেশানটা আপনি দিয়েছেন, সেই দোকানের ইনফরমেশান এবং বর্তমানে আপনার বাড়ির ঠিকানা যদি এক হয় তাহলে আপনি এখানে সেম অ্যাজ অ্যাবোভ এই অপশানের চেকবক্স দেবেন, আদারওয়াইজ আপনার এখানে বর্তমানে যে বাসস্থানের যে ঠিকানা রয়েছে সেই বাসস্থানের ঠিকানা ঠিক একইভাবে ভিলেজ সংসদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং পিনকোড আপনি বসিয়ে নেবেন, তবে এখানে আপনাকে কোনো মৌজা নাম্বার দাগ নাম্বার বা খতিয়ান নম্বর বসানোর প্রয়োজন নেই বা এখানে সেইরকম কোনো অপশান নেই। যে সকল বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন দোকান ও বাড়ির ঠিকানা আলাদা তাদের ক্ষেত্রে কী করণীয় সেটা আপনারা দেখলেন। এরপরে রয়েছে এখানে বাউন্ডারি ডিটেলস, যদিও এখানে আপনার অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের আন্ডারে রয়েছে বাউন্ডারি ডিটেলস, তবে এখানে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার দোকানের বাউন্ডারি ডিটেলসটা এখানে চাওয়া হয়েছে, আপনার দোকান যেখানে রয়েছে সেই দোকানের পূর্ব দিকে কী রয়েছে, হতে পারে কোনো রাস্তা তাহলে আপনি রোড বসাবেন,
পশ্চিম দিকে আপনার কি রয়েছে, হতে পারে কোনো নদী রয়েছে তাহলে আপনি রিভার করবেন, আর উত্তরে আপনার কি রয়েছে সেটা আপনি বসিয়ে নেবেন, সাউথে আপনার কি রয়েছে সেটা আপনি বসিয়ে নেবেন। এরপরে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, অর্থাৎ এখানে যেহেতু আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করছেন, ট্রেড অর্থাৎ আপনার বিজনেস, বিজনেস যেহেতু একটা অর্গানাইজেশন সেই সম্পর্কিত আপনাকে এখানে কিছু ইনফরমেশান দিতে হবে। আপনি এখানে নেম অফ ট্রেডের ঘরে যে নামটি আপনি বসেছেন সেই নামটার আপনি এখানে দেখবেন অর্গানাইজেশান ডিটেলসের ঘরে আপনার অটোমেটিকভাবে চলে আসবে। যখন আপনি এখানে নেম অফ ট্রেডার্স, যেখানে আমি মেসার্স এসএম ট্রেডার্স লিখে রেখেছি, এটা যদি আমি এসএম এন্টারপ্রাইজ যদি আমি করি তাহলে দেখবেন এখানে অটোমেটিকভাবে আমার এখানে যে অর্গানাইজেশন ডিটেলস সেটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এখানে রয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ, অর্থাৎ যেহেতু আপনার দোকান রয়েছে বা আপনি কোনো কারখানা করছেন, এইরকম যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে আপনার কর্মচারী কতগুলো রয়েছে সেগুলো আপনি এখানে বসে নেবেন, সেটা সংখ্যায় অবশ্যই 2, 3, 4, যার যেটা হবে সেটা বসে নেবেন। এরপর রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ গত বছরে আপনি আপনার ব্যবসার জন্য কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনি বসিয়ে নেবেন। তারপরে রয়েছে এখানে রেভিনিউ, অর্থাৎ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, গত বছরে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তার ভিত্তিতে কত টাকা আপনি প্রফিট করেছেন সেটা অবশ্যই আপনি এখানে বসাবেন। তবে আপনার এখানে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ইয়ার এর উপরেই ডিপেন্ড করে আপনার এই ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, তার জন্য দেখবেন এখানে রয়েছে ক্যাটাগরি অফ ফিজ, যেখানে দেখবেন আপনার অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনি যে দোকান করেছেন সেই দোকান যদি আপনার ছোটোখাটো হয়ে থাকে এবং যদি আপনি কোনো প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স যদি পেমেন্ট না করে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। এর জন্য অবশ্যই আপনি 3 বছরের অনলাইন থেকে ট্রেড লাইসেন্সের জন্য ভ্যালিড ডকুমেন্ট পাবেন এবং তার জন্য 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি এখানে কোনো প্রফেশনাল ট্যাক্স আপনি পেমেন্ট করেন তাহলে আপনি দ্বিতীয় যে অপশান রয়েছে এই দ্বিতীয় অপশান আপনি সিলেক্ট করবেন, তার জন্য আপনাকে 3 বছরের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তবে এখানে একটা কন্ডিশান হলো আপনি যে বিজনেস বা দোকান করছেন তার জন্য আপনি যে প্রফেশনাল ট্যাক্স দিচ্ছেন সেই বিজনেসের ক্যাটাগরিটা কী সেটা অবশ্যই, তার জন্য একটা পিডিএফ রয়েছে এবং এই পিডিএফ ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, যেখানে লিস্ট অফ ট্রেডস অফ স্পেশাল নেচার নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর ফিজ ফ্রাঞ্চাইজ সমিতি ইস্যুজ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যালং উইথ দ্য ম্যাক্সিমাম রেট অফ ফিজ টু বি লিভড বাই ফ্রাঞ্চাইজ সমিতি, অর্থাৎ এখানে আপনার অনেকগুলো ব্যবসার নেচার বা ট্রেড রয়েছে। যেমন প্রথমে রয়েছে লাইভ ম্যানুফ্যাকচারিং, তার জন্য একটা নির্দিষ্ট রেট বা ফিজ রয়েছে। এটা হতে পারে আপনাদের যে ইনফরমেশানটা আমি আপনাদের এই যে রেট চার্ট দেখাচ্ছি এটা আপডেট নাও হতে পারে, কিন্তু নেচার অফ ট্রেড কিন্তু আপনার সেম থাকতে পারে। অর্থাৎ এখানে দেখবেন বিভিন্ন রকমের বিজনেসের আপনার ক্যাটাগরি রয়েছে, এই লিস্টগুলো থেকে আপনি দেখে নেবেন আপনি যে দোকানটা করছেন সেই দোকান আপনার এই লিস্টের মধ্যে রয়েছে কি না। প্রথমে আপনি এটা জেনেই তারপর অনলাইনে আপনি ট্রেড লাইসেন্স করতে বসবেন, কারণ এর পরবর্তী যে ফিজগুলো রয়েছে সেই সকল ফিজগুলোই আপনার এখানে, অর্থাৎ এই যে রেড চার্টের মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে অর্থাৎ নেচার অফ ট্রেড তার ভিত্তিতেই কিন্তু আপনাকে এই পেমেন্টটা করতে হবে। যেমন তারপরে রয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 25,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত যদি আপনি কোনো বিজনেসের জন্য ইনভেস্ট করে থাকেন এবং সেই বিজনেসটা যদি আপনার এখানে যে নেচার অফ ট্রেড রয়েছে এর মধ্যে থেকে না হয়, এইরকম কোনো বিজনেস যদি আপনি করে থাকেন তাহলে এখানে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং যে 3 নম্বর যে অপশান রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, এর জন্য আপনাকে 750 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক একইভাবে তারপরের যে অপশান রয়েছে যেখানে আপনি যদি 5,00,000 টাকার বেশি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন এমন কোনো ব্যবসা এবং সেই ব্যবসা অবশ্যই আপনার এখানে নেচার অফ ট্রেডের মধ্যে না পড়ে তাহলে সেই বিজনেসের জন্য আপনি এখানে এই অপশানটা সিলেক্ট করবেন, তার জন্য দেখবেন আপনাকে এখানে 1,500 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে রয়েছে ভিডিও হল, সিনেমা হল এবং এখানে কোনো এক্সেপশনাল কেস নেই, যেখানে অবশ্যই আপনার 5,00,000 টাকা 10,00,000 টাকা বলে দুটো অপশান রয়েছে। এরপরে রয়েছে আপনার টেলিফোন বুথ, সাইবার ক্যাফ অথবা জেরক্স সেন্টার এটসেট্রা, এরকম কোনো যদি বিজনেস হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, এর জন্য আপনাকে 3 বছরের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। এবারে একটা প্রশ্ন হলো, অনেক বন্ধুরা রয়েছেন যে সকল বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে দাদা কোন ব্যবসার জন্য কী ধরনের ট্রেড লাইসেন্স লাগে। এখানে আপনাদের বলে রাখি ট্রেড লাইসেন্সের কোনো রকম বা ফের হয় না, অর্থাৎ স্মল ট্রেড লাইসেন্স, মাইক্রো ট্রেড লাইসেন্স, মিডল ট্রেড লাইসেন্স, ছোটো ট্রেড লাইসেন্স, বড় ট্রেড লাইসেন্স এমন কোনো ব্যাপার নেই।
অবশ্যই ট্রেড লাইসেন্স করতে গেলে প্রথমে নেচার অফ ট্রেডটা আপনার কি রয়েছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। জানার পরেই তারপর আপনি এখানে অনলাইনে ট্রেড লাইসেন্স করতে বসবেন। তবে এখানে আপনি যেমনভাবে ইনভেস্টমেন্ট করবেন সেইভাবে আপনি এখানে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, এখানে দেখবেন যে এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার বলে আপনার একটা অপশান রয়েছে, অর্থাৎ এখানে এই রেড চার্টের মধ্যে যে বিজনেসগুলো রয়েছে এই বিজনেস যদি আপনাদের মধ্যে কেউ যদি করেন তাহলে তার জন্য কি ধরনের লাইসেন্স করতে হবে বা কোন অপশান আপনাকে চুজ করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, এই সংক্রান্ত যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তা নিয়ে আপনাদের জন্য আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেব। এরপরে রয়েছে এখানে ডকুমেন্টস আপলোড। দেখবেন এখানে দুটো জিনিস আপলোড করতে বলা হয়েছে, প্রথমত আপনাকে আইডি প্রুফ আপলোড করতে হবে, দ্বিতীয়ত হলো আপনার ল্যান্ড রেকর্ডের কপি আপলোড করতে হবে। তবে এখানে একটা সমস্যা হলো, এখানে ফাইল সাইজ 16 KB মধ্যে হতে হবে এবং এই 16 KB মধ্যে অনেক ব্যক্তি করতে পারেন না। 16 KB মধ্যে কিভাবে আপনি ডকুমেন্টস রিসাইজ করবেন, রিসাইজ করার পর আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। এখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন 16 KB মধ্যে কীভাবে ডকুমেন্টসকে রিসাইজ করে আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন। যদি কোনো ব্যক্তি মনে করেন তিনি ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে তিনি কোনো বিজনেস লোন দিতে চায় তাহলে অবশ্যই তাকে সঠিক ইনফরমেশান দিতে হবে। তার জন্য তার ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কত রয়েছে এবং তার রেভিনিউ অর্থাৎ প্রফিট কত রয়েছে সেটা অবশ্যই তাকে উল্লেখ করতে হবে। এবং তার জন্য দেখবেন এখানে যে অপশানগুলো রয়েছে, বড় ধরনের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে বড় ধরনের অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়া ছোটোখাটো যদি আপনাদের কোনো দোকান হয়ে থাকে তাহলে আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করে আপনি আপনার দোকানের জন্য ট্রেড লাইসেন্স বানাতে পারেন। এখানে অনেক ব্যক্তি রয়েছে যারা আমাকে কমেন্টস করেছেন যে দাদা আমি এখানে মুরগি দোকান করেছি, দাদা আমি এখানে জেরক্সের দোকান করেছি, দাদা আমি এখানে পান দোকান করেছি, দাদা আমি এখানে ভুসিমাল দোকান করেছি। এই রকম যদি আপনার বিজনেস হয়, যদিও আপনার এখানে মূলধন আপনার অনেকটা পরিমাণ লাগে, চাইলেও আপনি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটা আপনি সিলেক্ট করে 150 টাকা পেমেন্ট করে আপনি আপনার বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স বানাতে পারেন। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি বসিয়ে তারপর এখানে একটা ডিক্লারেশান বক্সে আপনাকে চেকবক্স দিতে হবে। চেকবক্স দেওয়ার পর আপনি এখানে সাবমিট বটনে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার এই ফর্মটা প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পর আপনার এই পেজটা রিডাইরেক্ট হবে। তারপর আপনি দেখবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ বলে এরকম একটা অপশান শো করবে। প্রথমে রয়েছে ইওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অবশ্যই আপনি এই নাম্বারটা নোট করে নেবেন, তাছাড়া এটা আপনি চাইলেও প্রিন্ট আউট করতে পারেন বা সেভ করতে পারেন। এছাড়া রয়েছে আপনার ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি, অবশ্যই আপনি এটা ডাউনলোড করে নেবেন। এরপরে রয়েছে আপনার পেমেন্ট। অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার সময় সবথেকে বেশি সমস্যা হলো আপনি যখন এই পেমেন্টটা করবেন পেমেন্টটা ফেলড হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এটা কেন হয় এর জন্য আপনাদের আমি এখানে দেখানোর জন্য ক্লিক হেয়ার টু পেমেন্ট অর্থাৎ যে পেমেন্টের যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। এরপর দেখবেন এরকমই একটা অপশান ওপেন হবে, তারপর এখানে আপনাকে অনলাইন পেমেন্টের একটা পে নাও বলে অপশান শো করবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে প্রসিড টু পে এই অপশান শো করবে। এরপর আপনি দেখবেন পেজটা আপনার রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের লোগো শো করবে এবং দেখবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে, এখানে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশানে আপনি চেকবক্স দেবেন। চেকবক্স দেওয়ার পর দেখবেন এখানে পেমেন্টের অপশান অনেকগুলো রয়েছে, প্রথমে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এরপর রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। আমি যতগুলো অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছি তার মধ্যে অনেকগুলো পেমেন্ট আমি ফেলিওর হয়েছি, তার মূল কারণ হলো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এটা যে আপনার হবে বা হয় সেটা আমি বলছি না, যে সকল ব্যক্তিরা ইউপিআইয়ের মাধ্যমে অর্থাৎ শর্টকাটে পেমেন্ট করতে চাইছে, হতে পারে ফোনপে, পেটিএম বা গুগল পে, অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে যে সকল ব্যক্তিরা পেমেন্ট করতে চেয়েছেন সেই সকল পেমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেলড হয়। আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যতগুলো পেমেন্ট করা হয়েছে কোনো পেমেন্ট ফেল হয়নি।
যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকে তাহলে আপনি এটা করবেন, নতুবা আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করতে পারেন। এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে আমি ক্লিক করলাম, তারপর দেখবেন এখানে আদার্স ব্যাংকের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার সমস্ত ব্যাংকের লিস্টগুলো ওপেন হবে, যেখানে অল ব্যাংকস অর্থাৎ আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনি আপনার যে ইন্টারনেট ব্যাংকিংয়ের যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর দেখবেন আপনার এই পেজটা রিডাইরেক্ট হবে, এবং যেখানে আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে বলা হবে, 5 সেকেন্ড ওয়েট করার পর আপনি অবশ্যই দেখবেন ডিজিটাল ট্রেড লাইসেন্স আপনি দেখতে পাবেন। তারপর ডিজিটাল ট্রেড লাইসেন্সটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন ডিজিটাল ট্রেড লাইসেন্সটা ঠিক দেখতে এইরকমই হয়, যেটা হলো ফর্ম 11। এই হলো আজকের এই ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যদি আপনি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।